আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলবো মোয়াগেফ নিয়ে মোয়াগেফ হচ্ছে উকিল সৌদি আরবে যারা আপনারা বসবাস করতেছেন বা যারা সৌদি আরবে কাজ করতেছেন ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই এই মোয়াগেফ সম্পর্কে কিছুটা আইডিয়া আপনাদেরকে দিতে হবে বা আপনাদের এই আইডিয়াগুলো প্রয়োজন পড়তে পারে বিশেষ করে যারা বিভিন্ন কারণে কোম্পানির সাথে অথবা কপিলের সাথে মামলায় জড়িয়ে গিয়েছেন বা মামলা প্রাপ্ত লোক রয়েছেন অথবা কোনো কেসে আপনি আটকে গিয়েছেন তখন কিন্তু মক গেফ ধরতে হয় মক গেফ ধরার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার যে কেসটা বা আপনার যে মামলাটা সেটা সস্তর করে নিয়ে আসা তো মক গেফ উকিল আমরা বলি আমাদের বিভিন্ন সময় কিন্তু সৌদি আরবে প্রয়োজন হয় বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন কেস মামলার ক্ষেত্রে হয়তো আপনার মক্কেফের প্রয়োজন পড়তে পারে কিন্তু আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা সতর্ক করার জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে বর্তমানে যে সকল সৌদিরা রয়েছে বা যে সকল মক্কেফ রয়েছে উকিল রয়েছে সৌদি আরবে তাদের সাথে যদি আপনি কোনো কারণে তাদের সাথে কোনো চুক্তি করেন বা কোনো কেসকে কন্ট্রোল করার জন্য বা কেসকে সমাধানে নিয়ে আসার জন্য যদি তার সাথে কোনো রকমের আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে প্রথমে হচ্ছে যে মকেপের সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে বা যেই মকেপের সাথে আপনি কথা বলবেন যে সে আপনার এই কেসটাকে জিতে দিবে বা এই কেসের বা এই সাজাটাকে কমিয়ে দিবে বা যে কোনো কাজের জন্যই হতে পারে তো তখনই মগেফের সাথে যে কথা থাকবে বা যে টাকার অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা টাকা যখন তাকে আপনি দিবেন অবশ্যই একটা সাদা নিয়ে নেবেন এখন আসি সাদাটা কি সাদাটা হচ্ছে আপনার প্রমাণস্বরূপ বা প্রমাণপত্র আপনি তাকে কি কাজের জন্য টাকাটা দিচ্ছেন অয়েল এখন অনেকে বলবেন ভাই এভাবে যদি না মানে না মানলেও নাই না মানলে আপনি তাকে ধরেন না কারণ বর্তমানে যে সকল মগেব সৌদি আরবে আছে তার বেশিরভাগগুলি হচ্ছে হারামি আপনার কাছে কথা বলবে চার পাঁচ হাজার বা দশ হাজার হয়তো মামলা বেঁধে বা কেস বেঁধে হয়তো এটা কম বেশি হতে পারে যখনই তাকে আপনি কিছু টাকা পেমেন্ট করবেন হতে হতে পারে পারে ফুল কমপ্লিট করলেন পেমেন্ট করার পর সে মোবাইল অফ করে বসে থাকবে তার কোনো হুদিস আপনি পাবেন না তখন আপনার এই মগ গেপ ধরে লাভ কি হইল কোনো লাভ হইলো কোনো লাভ হইল না এবং কি আপনি কিছুই করতে পারবেন না তার বিরুদ্ধে না পারবেন আইনের ব্যবস্থা নিতে না পারবেন তার কাছ থেকে টাকাটা আদায় করতে তো লাভ কি হইল এই জন্য বলতেছি ভাই যারা আপনারা মগেফের শরণাপন্ন হবেন বা আপনাদের কাজের জন্য মগেফ ধরবেন হতে পারে কোনো মামলা হতে পারে কারো টাকা আদায় আদায়ের ক্ষেত্রে যে কোনো বিষয়ের উপর যখনই আপনি মগেফ ধরবেন বা সৌদি উকিল ধরবেন তখনই তার সাথে যে টাকার কন্ট্রাক্টটা বা টাকার লেনদেনটা থাকবে সেটা ডকুমেন্টস গুলো আপনি রাখবেন এবং তাকে তাকে তার সিগনেচার এবং তার একটি সাহাদা করবেন একটা ওরাকা করবেন যেখানে তাকে এখানে উল্লেখ থাকবে যে আপনি কি কাজের জন্য তার এই টাকাটা দিচ্ছেন এবং সাক্ষী সহ সেটা কমপ্লিট করে মহদেবকে টাকা দিবেন আর যদি টাকা এই সাক্ষী ছাড়া টাকা দেন যদি সে সৎ হয় যদি সে আল্লা বিরু হয় সে তাহলে হয়তো আপনার কাজটা করে দিবে আর যদি ফর টোয়েন্টি হয় তাহলে আপনার ফোনটা অফ করে দিবে অথবা আপনাকে ব্লক করে রাখবে কিছুই করতে পারবেন না যদি বাড়াবাড়ি করেন সুর ফোন দিয়ে আপনাকে ধরিয়ে দিবে তাদের সাথে বাড়াবাড়িও করতে পারবেন না এজন্যই মগগেফ ধরার আগে অন্তত এই বিষয়টা সতর্ক হবেন এবং টাকা দেওয়ার ক্ষেত্রেও অনেক সিকিউরিটি হবেন এবং হার্ট হবেন তাহলে মোয়াকিফ ধরার সময় মগগেফ লড়তে পারবেন আপনার কাজটা করে দিতে বাধ্য হবে তো এই ছিল মগ্গে বিষয়ক কিছু কথা অবশ্যই যারা এই সকল লেনদেন গুলা যাবেন বা কেসের ক্ষেত্রে হোক বা মগ্গে প্রয়োজন হয় এই ধরনের কোনো কাজ থাকবে মগ্গে কে টাকা দেওয়ার সময় অবশ্যই তার সাদা নিয়ে নেবেন যাতে সে লড়তে না পারে তো সাদা দেওয়ার পর সে যদি লড়ে সে ক্ষেত্রে আপনি এটা ছুটাতে দিয়ে কমপ্লেন মানে তার নামে মামলা করতে পারবেন যে আমি তাকে এই কাজের জন্য টাকা দিছি সে টাকা আমার মেরে দিয়েছে কাজ করেনি তখন আপনি অ্যাকশন নিতে পারবেন যাই হোক মকগে সংক্রান্ত মোটামুটি আপনাদেরকে কিছুটা আইডিয়া দিলাম যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এটা জানা আপনাদের জরুরি ছিল এই জন্য এটা নিয়ে আলোচনা করে দিয়েছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ